হ্যালো বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে। আর তোমরা শুনছো ভৌতিক কথা, কিছু অনুভূতি এমন যা তোমাদেরও হতে পারে। সঙ্গে রয়েছে নেহা। তুমি মাসির বাড়িতে বেড়াতে গেছো, সেখানে একটা নদী আছে। তুমি নদীর ঘাটে বসে আছো। বসে থাকতে থাকতে তুমি এবার ভাবলে যে বাড়িতে যাই। মোটামুটি মাঝ রাস্তায় তুমি এসেও গেছো। হঠাৎ তোমার পেছন থেকে কে যেন বলে উঠল, তুই নতুন বলে বেঁচে গেলি, না হলে তোকে আজকে। এটা তো শুধুমাত্র জাস্ট একটুখানি বললাম। আজকে তোমরা যে ঘটনা শুনতে চলেছ, এমন ঘটনা আমার মনে হয় তোমরা কখনো শোনোনি। আজকেও তোমরা ভয় পেতে চলেছ। তো আর একদম দেরি করব না, তাড়াতাড়ি লাইক কমেন্ট ও শেয়ার করে দাও। এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। চলো এবার ঘটনাটা শুরু করা যাক। ঘটনাটি ঘটেছিল আমার মাসির বাড়িতে, পূর্ব বর্ধমান নন্দাই গ্রামে। পাড়াটির নাম হাটতলা। আমার বাড়ি বহরমপুর মুর্শিদাবাদ। আমার নাম বরুণ সরকার। ঘটনায় আসি। মাসিমা অনেকদিন থেকেই বলছে তাদের বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু যাব যাব করে আর যাওয়াই হয় না। তারপর একদিন হঠাৎ করেই মাসির বাড়ি চলে গেলাম। বাসে করে 5 ঘন্টা পর পৌঁছালাম মাসির বাড়ি। যখন বাস থেকে নামলাম তখন দুপুর 2। বাড়ি গিয়ে দেখলাম সবাই এসেছে, কিন্তু বড় বোনটাই আসতে পারেনি, কারণ তার অনেক দূর শ্বশুর বাড়ি। যাই হোক, সেই দিনটা কাটল কোনো রকমে। সকালবেলা ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধুয়ে মামা ভাই আর আমি সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। ঘুরতে ঘুরতে একসময় একটা নদীর ধারে এলাম। নদীটার ওপারে ঘন জঙ্গল। নদীটি বেশি চওড়া না, কিন্তু লম্বায় অনেক বড়। দেখে মনে হচ্ছে তাতে জল অল্প, কিন্তু তাতে গভীর জল আছে। কিছু দূরে চোখ যেতে অনেকগুলো নৌকো চোখে পড়ল। দেখলাম জেলেরা নৌকা নিয়ে মাছ ধরছে। ভাইকে আমি জিজ্ঞেস করলাম, ভাই এই নদীটার নাম কী রে? ভাই বলল, এটা খরা নদী, বর্ষাকালে অনেক জল জমে রে। ভাইয়ের কথা শেষ না হতেই মামা বলল, এ চল বাড়ি যাই, অনেকক্ষণ তো হয়ে গেল এসেছি, এবার বাড়ি ফিরতে হবে। যখন বাড়ি ঢুকলাম ঘড়িতে বেলা 3টে বাজে। মাসিমা আমাদেরকে দেখেই বলে উঠল, কিরে তোরা কোথায় গিয়েছিলি রে? সেই 7 সকালে বেরিয়ে গিয়েছিস আর এখন বাড়ি ঢুকলি? সারাদিন ঘুরে বেড়ালে কি আর পেট ভরবে? না খেয়ে সারাদিন টোটো কোম্পানির মতো ঘুরে বেড়াচ্ছিস তোরা, তাই তো? এবার মাসি বলল, এই তোরা কোথায় গেছিলিস বল। কিন্তু কেউ কোনো উত্তর দিল না, যে যার মতো কেটে পড়ল। বাকি থাকলাম আমি। মাসিমা আমাকে কিছু বলল না, শুধু বলল, যা তাড়াতাড়ি স্নান করে আয়, তোদের জন্য এখনও কেউ খায়নি, খেয়ে নিবি তাড়াতাড়ি। খেতে বসে মাসিমা আমাকে বলল, সত্যি করে বলতো বাবা, সারাদিন তোরা কোথায় গিয়েছিলি, কোথায় ছিলি তোরা? তখন আমি বললাম, মাসিমা আমরা একটু নদীর দিকে গিয়েছিলাম। তখন মাসিমা বলল, কেন গিয়েছিস বলতো ওইদিকে, আর কোনো দিন যাবি না ওদিকে? আমি বললাম, কেন মাসিমা? কি যেন বলতে গিয়ে আর কিছু বললেন না। অত শত জানি না, তোকে যেতে বারণ করছি, আর ওইদিকে যাবি না। আমি আর কিছু বললাম না, তবুও আমার মনের মধ্যে কৌতূহল থেকে গেল, কি এমন আছে ওখানে যার জন্য মাসিমা আমাকে যেতে বারণ করল। মনে মনে ঠিক করি আমি একাই যাব নদীর পাড়ে, তখনই বুঝতে পারব। ঘড়িতে বিকেল 5:30 বাজল। এমন সময় আমার ফোনটা বেজে উঠল। দেখলাম আমার দিদি ফোন করেছে। ফোনটা রিসিভ করে কথা বলতে বলতে রাস্তার দিকে বেরিয়ে এলাম। যখন দিদির সঙ্গে কথা বলা শেষ হলো তখন 6টা বেজে গেছে। আমি বাড়ির দিকে আসছিলাম। হঠাৎ মনে পড়ে গেল এখন নদীর পাড়ে গেলে কেমন হয়। ভাবলাম বাড়ি থেকে জ্যাকেটটা পরে আসি, তারপর যাওয়া যাবে। বাড়ি এসে জ্যাকেট পরে নিলাম। একবার ভালো করে বাড়ির সবার উপর চোখ বুলিয়ে নিলাম। দেখলাম সবাই গল্প করতে ব্যস্ত আর মাসিমা বাড়িতে নেই।
আমি সোজা বেরিয়ে এলাম বাইরে। মাসিমার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা আছে, সেটা একেবারে নদীর ধারে চলে গেছে। আমি সেই রাস্তা দিয়ে গেলাম। প্রথমে একটা বাঁশবাগান, তারপর কিছুটা চাষের জমি, আর তারপরেই সেই নদীটা। নদীর পাড়ে পৌঁছালাম। অঘ্রাণ মাস, আকাশ ভর্তি তারা, আকাশে পূর্ণিমার চাঁদ জ্বলজ্বল করছে। আমি এগিয়ে গেলাম সেই নৌকাগুলোর কাছে। কেউ কোথাও নেই নদীর ধারে। অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকার পর আমি বাড়ির রাস্তায় পা বাড়ালাম। মাঝরাস্তা চলেই এসেছি। এমন সময় মনে হলো কেউ যেন আমার পেছন পেছন আসছে, সেটা আমি অনুভব করতে পারছি। একবার পেছন ফিরে তাকাতে গেলাম, তখন মায়ের কথাটা মনে পড়ে গেল আমার। মা বলে, যতই বিপদ আসুক না কেন পেছনে ঘুরে কখনো তাকাবি না। সেই মতো আমি আর তাকালাম না, দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করে দৌড় দিলাম। দৌড়ানোর সময় মনে হচ্ছিল তখনও যেন পেছনে কেউ দৌড়ে দৌড়ে আসছে। প্রাণপণে দৌড়চ্ছি। সামনেই পাড়ার ঢালাই রাস্তাটা দেখা যাচ্ছে। এবার পেছন থেকে শোনা গেল এক মহিলা কণ্ঠস্বর। সে নাকি সুরে বলছে, তুই নতুন ছেলে বলে প্রাণে বেঁচে গেলি, তুই যদি আর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকতিস তাহলে তোকে আজকে শেষ করে দিতাম। আমি ঢালাই রাস্তার ওপর হুমড়ি খেয়ে পড়লাম। আমার বুকের ভেতরটা ধুকভুক করছে তখনও। আমার গোটা শরীর দিয়ে শীতের দিনও ঘাম ঝরছে। কিছুদূর গিয়ে রাস্তার কলে হাত ধুয়ে নিলাম। তারপর বাড়িতে গিয়ে দেখলাম মাসিমা চলে এসেছে ততক্ষণে। মাসিমা আর বোন জিজ্ঞেস করল, কোথায় গিয়েছিলি রে? আমরা সব জায়গায় তো খুঁজলাম, কোথাও তো পেলাম না তোকে। আমি বললাম, একটু ঘুরতে গিয়েছিলাম গো বাজারের দিকে। সত্যি কথাটা কাউকে বললাম না। মাসিমা বলল, এই তুই এত হাঁপাচ্ছিস কেন? আমি বললাম, আমার শরীরটা খারাপ করছে তো তাই জন্য। এর উত্তরে মাসিমা বলল, কি হয়েছে তোর? দাঁড়া আমি ওষুধ এনে দিচ্ছি। আমি বললাম, না মাসিমা ওষুধ লাগবে না, আমাকে একটু জল দাও, জল খাবো। মাসিমা বলল, রাতের খাবার খেয়ে নে, তারপর ঘুমাবি, এক পাওয়ার কোথাও যাবি না। আমি মাসিমার কথা শুনলাম, খাওয়া দাওয়া করে নিলাম। তারপর যখন ঘুমোতে গেলাম কিছুতেই আর ঘুম আসছে না। বারবার সেই নদীর দৃশ্য মনে পড়ে যাচ্ছে। এরপর কখন যে ঘুমিয়ে গেছি সেটার মনে নেই। সকালবেলা যখন আমার ঘুমটা ভাঙল তখন আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা আর গায়ে ভীষণ জ্বর। কালকের ঘটনাগুলো সব আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে তখনও। ভাবলাম কালকের ঘটনাটা যদি না ঘটত তাহলে আজ আমার শরীরটা খারাপ হতো না। মাসিমা আমাকে ডাকলো, কিন্তু আমি কথা বলতে পারছি না কারণ আমার গায়ে তখন ভীষণ জ্বর। মাসিমা আমার কাছে এসে বলল, কি রে আর কত ঘুমাবি তুই, ওট ওট ওট। কিন্তু তাও আমি কথা বলতে পারছি না। মাসিমা এবার আমার গায়ে হাত দিয়ে আমাকে ডাকলো। আর গায়ে হাত দিতেই মাসিমা বলল, কি রে জ্বরে তো তোর গা পুড়ে যাচ্ছে, আমি কথা বললে তো শুনিস না, কতবার বলেছি ঠান্ডার সময় বেশিক্ষণ বাইরে থাকবি না, এখন কার কষ্ট হচ্ছে, আমার না তোর, ওট ওট তাড়াতাড়ি ওট, চল ডাক্তারের কাছে চল। আমি উঠে পড়লাম। মাসিমা আর আমি ডাক্তারের কাছে গেলাম, ওষুধ নিয়ে এলাম। বাড়ি ফিরতে ফিরতে বেলা ১২টা বেজে গেল। মাসিমা আমাকে বলল, তোর এখন কিন্তু শরীর খারাপ, এক পাও বাড়ির বাইরে বেরোবি না, এই বলে দিলাম তোকে। দেখতে দেখতে দুদিন পার হয়ে গেল। একদিন সন্ধেবেলা আমি ঘরে বসে আছি, তখন আমার ভাই আমাকে এসে বলল, দাদা দুদিন হয়ে গেল বাড়ির বাইরে তো যাসনি, আজকে একটু চল মাঠ থেকে ঘুরে আসি। আমি বললাম, চল তাহলে ঘুরে আসি একটু। আমরা চলে এলাম, কিন্তু বাড়ির কাউকে কিছুই বললাম না। মাঠে চলে এলাম। ভাই আর আমি একটা ভালো জায়গা দেখে বসলাম। ভাই বলল, দাদা তুই একটু বস,
আমি সামনের দোকান থেকে দুটো চা নিয়ে আসি। আমি বললাম, ঠিক আছে যা। ভাই চলে গেল চা আনতে। কিছুক্ষণ পর হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল, গোটা মাঠটা অন্ধকার হয়ে গেল। আমি পকেটে হাত দিয়ে দেখলাম ফোনটা আনতে ভুলে গেছি। ভাইও তো অনেকক্ষণই হলো গিয়েছে, আসছে না কেন? বসে বসে এইসবই ভাবছি, হঠাৎ দেখলাম একটা মেয়ে আমার সামনে এসে দাঁড়ালো, কিন্তু অন্ধকারে মেয়েটির মুখটা ঠিক করে দেখা যাচ্ছে না। যেহেতু পূর্ণিমা তাই জন্য হালকা হালকা দেখতে পাচ্ছিলাম। মেয়েটি আমার কাছে এসে বলল, আচ্ছা আপনার বাড়ি কি এখানে? আমি বললাম, না এখানে না, তবে আমার মাসির বাড়ি এখানে। আমি কম বেশি সবাইকে চিনি, কিন্তু কেন বলুন তো, আর আপনাকে তো আমি চিনতে পারছি না। মেয়েটি বলল, আমি এখানে আমার বান্ধবীর বাড়িতে বেড়াতে এসেছিলাম, বান্ধবীর জন্মদিন ছিল, কিন্তু বাড়ি ফিরতে এতটা রাত হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। আমি মেয়েটিকে বললাম, তা আপনার বাড়িটা কোথায়? মেয়েটি বলল, আমার বাড়ি তো খরা নদীর ওপারে। আবার সেই খরা নদীর নাম শুনে বুকের ভেতরটা কেমন যেন ছ্যাত করে উঠল আমার। মেয়েটি এমন সময় বলল, কি ভাবছেন? আমি না খুব বিপদে পড়েছি, প্লিজ আমাকে একটু হেল্প করুন। তখনই ভাই চলে এলো হাতে দুটো চায়ের কাপ নিয়ে। মেয়েটি তখনও দাঁড়িয়ে আছে। ভাইয়ের কাছ থেকে একটা চায়ের কাপ নিলাম। তারপর মেয়েটিকে জিজ্ঞেস করলাম, চা খাবেন নাকি? মেয়েটি বলল, না না খাবো না, আমি চা খাই না, আপনি খান, আমার নাম রুমকি। ভাই আমাকে বলল, কিরে দাদা, মেয়েটা কিরে, বৌদি নাকি? আমি বললাম, তোর সব সময় আর কি না, চুপ কর তো, যা করছিস কর। এক ধমকেই ভাই চুপ হয়ে গেল। মেয়েটি বলল, দয়া করে আপনি কি আমাকে একটু বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসতে পারবেন? ভাই আমাকে জিজ্ঞেস করল, দাদা এই মেয়েটার বাড়ি কোথায় রে? আমি বললাম, আরে তোদের ওই খরা নদীর ওপারে। ভাই বলল, তুই এই ভরা সন্ধেবেলা ওদিকে যাস না। আমি বললাম, না রে ভাই, একটা মেয়ে বিপদে পড়ে সাহায্য চাইছে, কি করব বলতো। ভাই বলল, ওই নদীটা ভালো না, ওদিকে যাস না তুই, আর তোর তো শরীরটাও খারাপ। আমি ভাইকে বললাম, আচ্ছা আচ্ছা তুই চিন্তা করিস না, আমি ওনাকে এগিয়ে দিয়ে চলে আসব, আর এই কথাটা বাড়ির কাউকে বলবি না। তারপর আমি উঠে পড়লাম। মেয়েটিকে বললাম, চলুন আপনাকে এগিয়ে দিয়ে আসি। তখনও কিন্তু লোডশেডিং, কারেন্ট আসেনি। তারপর আমি ভাই আর মেয়েটি মাঠ থেকে তিনজনে মিলে চলে আসলাম। ভাই চলে গেল বাড়িতে আর আমি মেয়েটিকে এগিয়ে দিতে গেলাম। একটু ভয় ভয় লাগছিল আমার সেদিনের ঘটনার জন্য। এরপর যথারীতি নদীর পাড়ে এসে পৌঁছালাম। চারপাশ অন্ধকার, আকাশে অগুন্তি তারা, চারিদিকে অজস্র ঝিঝি পোকার ডাক। দূরের একটা জঙ্গল থেকে একদল শিয়াল চেঁচিয়ে উঠল হুক্কা হওয়া রবে। মেয়েটি আমাকে বলল, আপনি কি নৌকা বাইতে পারেন? আমি বললাম, পারি পারি, কিন্তু অনেকদিন চালাইনি, চেষ্টা করে দেখতে পারি। মেয়েটি বলল, ওই যে সামনে একটা নৌকা আছে, ওতে করেই আমরা যাব। ব্যাস এটুকুই বলল, আর কিচ্ছু বলল না। আমি অত গুরুত্ব দিলাম না। নদীর দিকে তাকাতেই সত্যি একটা নৌকা চোখে পড়ল। আমি নৌকাটার কাছে এগিয়ে গেলাম, কিন্তু কি আশ্চর্য, মেয়েটি আমার আগেই নৌকায় উঠে পড়েছে। আমি মেয়েটিকে বললাম, আপনি কখন উঠলেন? মেয়েটি বলল, আমি তো আপনার সামনে দিয়ে উঠলাম, আপনি হয়তো আমাকে দেখতে পাননি। এই কথা বলে মেয়েটি হাসল। তার হাসিটা কেমন যেন লাগলো আমার, কিন্তু কিছু বললাম না। আমি নৌকায় উঠে দাঁড় খুঁজছিলাম, এক সময় সেটা পেয়েও গেলাম। তারপর বুঝতে পারলাম নৌকায় হ্যারিকেনও আছে। আমার পকেটে একটা দেশলাইও ছিল, দেশলাই বের করলাম হ্যারিকেন জ্বালানোর জন্য। এমন সময় মেয়েটি বলল, প্লিজ নৌকার মধ্যে আলো জ্বালাবেন না, আমি আপনাকে রাস্তা দেখিয়ে দেব, কোনো প্রবলেম হবে না, চলুন। আমি
নৌকার দ্বার বাইতে লাগলাম। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু ওপারে এখনো পৌঁছালাম না। মেয়েটিকে একবার জিজ্ঞেস করলাম, শুনুন, আমার মনে হয় আমরা ভুল রাস্তা দিয়ে এসেছি। মেয়েটি বলল, না না, কিচ্ছু ভুল হয়নি, আপনি ঠিক রাস্তা দিয়ে যাচ্ছেন। মেয়েটির কথা শুনে একটু ভরসা পেলাম। আরও কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ নন্দাই গ্রামের রেল ব্রিজটা চোখে পড়ল আমার। এবার বুঝলাম সত্যি ভুল রাস্তায় এসেছি। হঠাৎ রেল ব্রিজের ওপর দিয়ে একটা এক্সপ্রেস ট্রেন চলে গেল। আমি ব্রিজের দিকে তাকিয়েছিলাম। তখন আমি মেয়েটিকে বললাম, শুনুন, আমার মনে হয় সত্যি ভুল রাস্তা দিয়ে এসেছি। তখন মেয়েটি বলল, তুই ভুল রাস্তায় আসিসনি, আমরাই তোকে ভুল রাস্তায় এনেছি। আমি মেয়েটির কণ্ঠস্বর শুনে চমকে উঠলাম। সেদিন যেরকম কণ্ঠস্বর আমি শুনতে পেয়েছিলাম, এটাও তো হুবহু একই রকম। আমি নৌকার ছাউনির দিকে তাকাতেই চমকে উঠলাম। দেখলাম একটা না, তিনটা মেয়ে বসে আছে সবার পরনে সাদা শাড়ি। মেয়ে তিনটি এবারে বলে উঠল, সেদিন প্রাণে বেঁচে গিয়েছিলি, আজ তোকে কে বাঁচাবে? মাঝ নদীতে তোকে আজকে গলা টিপে মারবো আমরা। এই বলে তারা আমার গলাটা টিপে ধরল। আমাকে কিছু বলার সুযোগই দিল না। আমি কোনো রকমে ওদের হাত থেকে ছিটকে গিয়ে পড়লাম নদীর জলে। আমার সাঁতার কাটার শক্তিটুকুও সেই সময় ছিল না। তখন আমার মনে হচ্ছে আমি গভীর জলের তলায় চলে যাচ্ছি আস্তে আস্তে। এরপর আমার আর কিচ্ছু মনে নেই। যখন জ্ঞান ফিরল, দেখলাম সকাল হয়ে গেছে। আমাকে ঘিরে অনেকজন লোক জড়ো হয়ে আছে, আর একটা লোক আমার পেট টিপে জল বার করছে। হঠাৎ একটা লোক বলে উঠল, এই এই, ওই ছেলেটার জ্ঞান ফিরেছে, ওকে ফাঁকা জায়গায় নিয়ে চলো। তারপর আমাকে ফাঁকা জায়গায় এনে বসালো। তখন একজন আমাকে জিজ্ঞেস করল, এই ছেলে, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বহরমপুর মুর্শিদাবাদ, আমি এখানে মাসির বাড়ি এসেছি বেড়াতে। তারপর একজন বলল, তোমার মাসির নাম কি, কোথায় বাড়ি? আমি মাসির নাম বললাম, বাড়ির ঠিকানাটাও বললাম। একজন বলে উঠল, ও, আমি চিনতে পেরেছি, আমি এক্ষুনি খবর দিচ্ছি ওনার মাসিকে। তারপর সেই লোকটি বলল, তুমি নদীর ধারে কি করছিলে রাত্রিবেলা? আমি শুধু বললাম, সেই তিনজন মহিলা। তারপর সেই লোকটি বলল, থাক, আর বলতে হবে না, বুঝে গেছি আমরা, তোমার ভাগ্য ভালো যে তুমি প্রাণে বেঁচে গেছ। এরপর সেই ভদ্রলোক বলতে শুরু করলেন। তখন সালটা ছিল 2011। নদীর ধারে একটা পরিবার বসবাস করত। তারা স্বামী স্ত্রী আর তাদের তিনজন মেয়ে ছিল। বড় মেয়ে চুমকি, মেজো মেয়ে রুমকি আর ছোট মেয়ে পিঙ্কি। একদিন রুমকি তার বান্ধবীর বাড়ি গিয়েছিল। নদীর ওপারে গাবতলাতেই তার বান্ধবীর বাড়ি ছিল। সেদিন ওর বান্ধবীর জন্মদিন ছিল, তাই ওখান থেকে আসতে রুমকির অনেক রাত হয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি এই খরা নদীর ধারে এসে একটা নৌকা নিল ওপারে যাওয়ার জন্য। কিন্তু রুমকি যখন মাঝ নদীতে, তখন তার নৌকাটি হঠাৎ করে ডুবে গেল। রুমকি জলে পড়ে গেল আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো জোরে জোরে। রুমকিদের বাড়িটা একেবারে নদীর ধারেই ছিল, তাই রুমকির বোনেরা তার দিদির চিৎকার শুনে ছুটে এলো। তার বোনেরাও সঙ্গে সঙ্গে নদীতে নামলো আর বলতে লাগলো, দিদি, তোর কিচ্ছু হবে না, আমরা তোকে বাঁচিয়ে নেব। কিন্তু শেষ রক্ষার হয়নি, তিন বোনই জলে ডুবে মারা গেছে। তার কদিন পরেই মেয়ের শোকে মা বাবা দুজনই মারা যায়। এখনও গভীর রাতে ওই নদীর ধারের ইজল গাছ থেকে তাদের তিন বোনের কান্নার আওয়াজ শোনা যায়। বিকেল হলে কেউই এই নদীর দিকে আসে না। ভদ্রলোকের এই কথা শুনে আমার দুচোখ ছলছল করে উঠল। তারপর দেখলাম মাসিমা কাঁদতে কাঁদতে চলে এসেছে আমার কাছে আর বলছে, তুই সারাটা রাত কোথায় ছিলি বাবা? তোর জন্য আমরা কেউ দুচোখের পাতা এক করতে পারিনি, তোকে কত খুঁজেছি, তারপর সকালবেলা তোর খবর পেয়ে এখানে আসলাম। আমি মাসিমাকে একটা কথায় বললাম, মাসিমা,
আর এখানে থাকব না আমি, আজই বহরমপুর চলে যাব। আমি বাড়ি গিয়ে সব বলবো তোমাকে। আমি সেই দিনই বহরমপুর চলে আসি। রুমকি, চুমকি, পিঙ্কি এবং তাদের মা বাবার আত্মার শান্তি কামনা করি। তাদের আত্মা যেন তাড়াতাড়ি মুক্তি পায়, এটাই প্রার্থনা করি ভগবানের কাছে। জানি না আর কবে যাব মাসির বাড়ি। তারা যেন সবসময় ভালো থাকে। ইতি বরুণ সরকার, বহরমপুর, মুর্শিদাবাদ। বন্ধুরা, খুবই প্যাথেটিক, দারুণ একটা ঘটনা আমরা শুনলাম। ঘটনাটা শুনে তোমাদের মনে হতে পারে যে এমনও হয়, কিন্তু যে লিখে পাঠিয়েছে তার কাছে আমি বারবার জিজ্ঞেস করেছি যেমনটা কি সত্যি হয়েছে। সে বারবার বলেছে যে হ্যাঁ, আমি এক বিন্দুও মিথ্যে বলছি না, তাই জন্য সেই ঘটনাটা তোমাদের কাছে প্রেজেন্ট করলাম। সত্যিই পৃথিবীতে কোথায় কি ঘটে যাচ্ছে তার কোনো হদিশ নেই। যাকগে, আর বেশি কথা বলছি না, তোমরাও যদি ঘটনা শেয়ার করতে চাও তাহলে অবশ্যই লিখে বা ভয়েস করে পাঠিয়ে দাও। একটা কথা মনে রাখবে, এখানে সবার ঘটনাই শোনানো হয়, সেটা হোক না হাতে লেখা, সেটা হোক না ইংলিশ ওয়ার্ডে লেখা, এখানে সব কিছুই গ্রহণযোগ্য। তো চলো, আর দেরি করছি না, সরাসরি চলে যাচ্ছি শাউট আউট পর্বে। শেষের এপিসোডে ফার্স্ট কমেন্ট করেছে হাবিবুর রহমান, সেকেন্ড কমেন্ট করেছে সোমা দাস, থার্ড কমেন্ট করেছে সুদীপ দাস, আরও কমেন্ট করেছে গেমিং অনুভব, তমজিৎ সূত্রধর, বিশ্বজিৎ দাস, মণি অফিসিয়াল, রাহুল দাস, অরূপ বালা, বিকি বাগচি, দীপশ্রী দাস, শুভজিৎ সরকার, জয় শ্রীরাম, বাপন পাত্র, শুভশ্রী রয় অফিসিয়াল লিখেছে একবার হ্যালো করে বলো, হ্যালো শুভশ্রী। তারপরে কমেন্ট করেছে কুণাল মণ্ডল, রূপম শিকদার, রাকেশ এসডি, দেবরাজ ভট্টাচার্য, পল্লবী চক্রবর্তী, বিকাশ দাস, সেলফি কুইন মিতু, সুদীপ্তা ব্লগস, ডিজে ব্লগার অনিশ, শর্মিষ্ঠা দাস, সৌরভ রয় চৌধুরী, অভিজিৎ জানা, রোহন শাহিনী, রাকেশ মণ্ডল, মণি অফিসিয়াল, শুভজিৎ হালদার, প্রিয়াংশু, শ্রাবণী মল্লিক, দীপা গোস্বামী, কৌশিক মণ্ডল, বিশ্বনাথ বসাক, রাকেশ মণ্ডল, প্রিয়াংশু মণ্ডল, সঙ্গীতা ডলুই, ফুডি রিয়া, পাপিয়া দে, মণিকা ত্রিপুরা, স্বর্ণাভ সাধু খান, বীথিকা প্রামাণিক, তুরি শীল, গণেশ মাঝি, সিনথিয়া রয়, সুপ্রিয় বিশ্বাস, মিঠু হাজরা, পাপড়ি ডোলা, মিঠু এসকে, চন্দনা, বিজয়, বিদিশা ঘোষ, সুইটি রয়, মনীষা দে, নন্দিনী রয়, গীতা গোস্বামী, শ্রীমন্ত মল্লিক, এসপি ভাই, রিয়া সরকার, পল্লবী পাত্র, সঞ্জনা, শ্রাবণী এসবি, সোমা হালদার, সুদেশনা সিংহ রয়, কাকুলি সর্দার, কুলদীপ ভট্টাচার্য, তন্ময় বর, মধুমিতা রয়, প্রিয়াঙ্কা দাস, সুতপা মণ্ডল, দীপ ঘোষ, স্বপ্না বাজাল, বিজয় সরকার, অপর্ণা দত্ত সহ আরও অসংখ্য প্রিয় মানুষেরা আমাদের শেষের এপিসোডে কমেন্ট করেছে, যাদের সবাইকে আমি মন থেকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। সো হ্যালো বন্ধুরা, আজকের মতন এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ঘটনা নিয়ে।